বাংলাদেশ আজ বিশ্বের দরবারে গর্বিত এক দেশ। একাত্তরের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে নিজেদের স্বাধিকার প্রতিষ্ঠার পর মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল বাস্তবায়ন, মধ্যমায়ের দেশের সক্ষমতা প্রদর্শন এবং এসডিজি অর্জনের মতো উল্লেখযোগ্য অগ্রগতির মধ্য দিয়ে স্বপ্ন দেখছে 2041 সালের উন্নত বাংলাদেশের। আর এই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হচ্ছে দেশপ্রেমিক কিছু মানুষের অক্লান্ত পরিশ্রমের ফলে। শুধু অর্থনৈতিক সচ্ছলতায় নয়, খাদ্য নিরাপত্তা এবং সেই সাথে নিরাপদ খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং স্বাস্থ্যবান ও মেধাবী জাতি গঠনের মাধ্যমে অচিরেই স্বাধীনতার মূল লক্ষ্য অর্জিত হবে বলে আমাদের বিশ্বাস। দেশের এই অর্জনের সাথে একাত্ম হয়ে আছে বাংলাদেশের পোলট্রি শিল্প। কৃষিভিত্তিক এ শিল্পখাতটি সাশ্রয়ী মূল্যে প্রাণীজ আমিষের যোগান নিশ্চিত করেছে। অপুষ্টি দূরীকরণ, মা ও শিশু স্বাস্থ্যের উন্নয়ন, নারী ক্ষমতায়ন, দারিদ্র্য বিমোচন, গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণ ও বেকার সমস্যা সমাধানে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে এই পোলট্রি শিল্প। মোট প্রাণীজ আমিষের শতকরা 40-50% চাহিদা পূরণের মতো নীরব বিপ্লব ঘটিয়েছে পোলট্রি খামারিরা। সরকারি সহযোগিতা বৃদ্ধি পেলে 2025 সালের মধ্যেই ইনশাল্লাহ বাংলাদেশ থেকে পোলট্রি পণ্য রপ্তানি করা সম্ভব হবে। দেশের এই পোলট্রি শিল্পকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল বাস্তবায়ন এবং তৃণমূল খামারিদের সুলভ মূল্যে মানসম্পন্ন একদিন বয়সী মুরগির বাচ্চা এবং ফিড পৌঁছে দিতেই 1999 সালে বাংলাদেশের পোলট্রি শিল্পে যুক্ত হয় নারিশ পোলট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেড। বাণিজ্যিকভাবে গুণগত মানসম্পন্ন একদিন বয়সী মুরগির বাচ্চা উৎপাদন এবং সরবরাহের মাধ্যমে পোলট্রি শিল্পের বিকাশে যুগান্তকারী ভূমিকা পালন করে নারিশ পোলট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেড। প্রান্তিক উদ্যোক্তাদের উৎসাহ যোগানোর পাশাপাশি সর্বস্তরের মানুষের দোরগোড়ায় সুলভ মূল্যে প্রয়োজনীয় পুষ্টি পৌঁছে দেওয়ার মাধ্যমে বিগত 20 বছর ধরেই গ্রাহকদের সন্তুষ্টি ও আস্থা অর্জন করে নিয়েছে নারিশ পোলট্রি গ্রুপ। প্রতিষ্ঠার 2 বছরের মধ্যে 2001 সালে পোলট্রি খাদ্য উৎপাদনে যায় নারিশ। একদিন বয়সে মুরগির বাচ্চার মতো পোলট্রি খাদ্যেও ব্যাপক সাড়া মেলে খামারিদের কাছ থেকে, কারণ নারিশ ফিড তৈরি হয়ে আসছে সর্বোচ্চ মানসম্পন্ন কাঁচামাল দিয়ে এবং দেশ বিদেশের অভিজ্ঞ উৎপাদক ও পুষ্টি বিশেষজ্ঞদের দক্ষ তত্ত্বাবধানে। বর্তমানে নারিশ উৎপাদিত পণ্যগুলো হচ্ছে ব্রয়লার ডিওসি, লেয়ার ডিওসি, প্যারেন্টস ডিওসি, ব্রয়লার ফিড, লেয়ার ফিড, ডুবন্ত ফিশ ফিড ও ভাসমান ফিশ ফিড, ক্যাটেল ফিড, চিংড়ি ফিড এবং তেলাপিয়া মাছের পোনা। চাহিদার তাগিদে শুরু থেকে ক্রমান্বয়ে গড়ে উঠেছে নারিশ পোলট্রি অ্যান্ড হ্যাচারি, নারিশ ফিডস, নারিশ গ্র্যান্ডপ্যারেন্টস, নারিশ অ্যাগ্রো, নারিশ ফিশারিজ, নারিশ ফুডসের মতো প্রতিষ্ঠানগুলো। উৎপাদিত খাদ্য দ্রুত ও যথাসময়ে সরবরাহের জন্য দেশের 5 জায়গায় 5টি ফিড মিল পরিচালনা করছে নারিশ। ময়মনসিংহের ভালুকায় অবস্থিত ফিড মিলটি দেশের সর্ববৃহৎ ও সর্বসমাদৃত ফিড মিল। এই ফিড মিলে প্রতি ঘণ্টায় উৎপাদিত হচ্ছে 70 মেট্রিক টন খাদ্য। এছাড়াও বগুড়ায় 35, যশোরে 20, শ্রীপুরে 10 এবং চট্টগ্রামে 10 মেট্রিক টন মিলে প্রতি ঘণ্টায় মোট 145 মেট্রিক টন খাদ্য উৎপাদন করছে 5টি কারখানা। গুণগত মান অক্ষুণ্ণ রাখার জন্য অভিজ্ঞ উৎপাদক ও পুষ্টি বিশেষজ্ঞদের পাশাপাশি নারিশে রয়েছে অ্যাডভান্স প্রসেস অ্যান্ড ফিড মিলিং টেকনোলজি, যার মাধ্যমে ফিড ফর্মুলেশন, মিক্সিং, ময়শ্চারাইজিং, কন্ট্রোলিং এবং প্যাকিং প্রায় নিখুঁতভাবে সম্পন্ন হয়ে থাকে। এছাড়াও খাদ্যের মান ধরে রাখার জন্য প্রতিটি ফিড মিলে নারিশ স্থাপন করেছে শক্তিশালী কিউএ কিউসি ডিপার্টমেন্ট, যেখানে দক্ষ মান নিয়ন্ত্রক দল সার্বক্ষণিকভাবে খাদ্য এবং কাঁচামালের গুণগত মান পরীক্ষা করে থাকেন। গ্রাহকদের বাড়তি চাহিদার ফলশ্রুতিতে ক্রমান্বয়ে বাড়ছে নারিশের খাদ্য উৎপাদন। বর্তমানে দেশে ব্রয়লার খাদ্য উৎপাদনে প্রথম এবং লেয়ার খাদ্য উৎপাদনে দ্বিতীয় অবস্থানে রয়েছে
নারিশ। মাছের খাদ্যের বেলায় তৃতীয়। বিগত 2019 সালে নারিশ 7 লক্ষ মেট্রিক টনেরও অধিক ফিড উৎপাদন করেছে, যেখানে প্রতি মাসে ব্রয়লার ফিড উৎপাদন ছিল 35,000, লেয়ার ফিড 14,000, ফিশ ফিড 8,600 এবং ক্যাটেল ফিড 2,000 মেট্রিক টন। বর্তমানে নারিশের 18টি ব্রিডার ফার্মে সংরক্ষণ করা হচ্ছে 9.5 লক্ষ থেকে 10 লক্ষ প্যারেন্ট স্টক, বিশ্বের বিখ্যাত কফ 500 এবং আরবার অ্যাকর্ড জাতের ব্রয়লার সহ নারিশ প্রতি মাসে 72 লক্ষ ব্রয়লার বাচ্চা এবং 4.5 লক্ষ লেয়ার বাচ্চা উৎপাদন করে যাচ্ছে। আগামীতে চাহিদার প্রয়োজনে একদিনের বাচ্চা উৎপাদন ক্রমান্বয়ে বৃদ্ধি করা হবে। প্রথমেই ব্রিডার পিএস ফার্ম হতে যত্ন সহকারে ডিমগুলো বাছাই করা হয়। বাছাইকৃত ডিমগুলোকে ডিম সংরক্ষণাগারে সংরক্ষণ করা হয়। সংরক্ষিত ডিমগুলো প্রিহিটিং করে সেটার মেশিনে সাজিয়ে সঠিক তাপমাত্রায় রাখা হয়। এরপর হ্যাচার মেশিন থেকে পুল আউট করা হয়। পরবর্তীতে বাচ্চাগুলো অত্যন্ত সতর্কতার সাথে ডিমের খোসা থেকে আলাদা করা হয়। এরপর বাচ্চাগুলোকে এ, বি প্লাস এবং সি এই তিনটি গ্রেডে গ্রেডিং করা হয়। সি গ্রেডের বাচ্চা ডেলিভারি দেয়া হয় না। তারপর বাচ্চাগুলো যত্নের সাথে বক্সে ঢুকিয়ে চাহিদা অনুযায়ী ডেলিভারি দেওয়া হয়। প্রতি বক্সে শীতকালে 50টি, গ্রীষ্মকালে 40টি করে বাচ্চা থাকে। প্রতিটি বক্সে একটি করে বাচ্চা অতিরিক্ত দেয়া হয়। 5টি প্যারেন্টস হ্যাচারিতে প্রতি সপ্তাহে উৎপাদিত হচ্ছে 18.5 লাখ একদিনের মানসম্পন্ন মুরগির বাচ্চা। বর্তমানে পঞ্চগড়ে এবং নীলফামারিতে 2টি গ্র্যান্ড প্যারেন্টস ব্রিডার ফার্ম রয়েছে। এই খামারগুলোতে উৎপাদন থেকে শুরু করে সরবরাহ পর্যন্ত সার্বিক ব্যবস্থাপনার গুণগত মান সমুন্নত রাখা হয় ও বজায় রাখা হয় সর্বোচ্চ জৈব নিরাপত্তা। চাহিদার সাপেক্ষে নারিশ ফিশারিজও উল্লেখযোগ্যভাবে এগিয়েছে। পাঙ্গাস, তেলাপিয়া, কই, শিং, মাগুর, কার্ভ ইত্যাদি জাতীয় মাছের ভাসমান ও ডুবন্ত ফিড এবং চিংড়ি ফিড তৈরি করছে নারিশ। এছাড়াও মনোসেক্স তেলাপিয়া পোনাও বাজারজাত করে যাচ্ছে। তাছাড়া উন্নত মানের গবাদি প্রাণী ও দুধ উৎপাদনের জন্য মাঠ পর্যায় থেকে উন্নত খামার পর্যন্ত দ্রুত সময়ের মধ্যে জনপ্রিয় হয়েছে নারিশ ক্যাটেল ফিড ও নারিশ ডেয়ারি ফিড। গ্রাহক সন্তুষ্টির জন্য নারিশ তার পরিবেশক ও খামারিদের কাছে কাঙ্ক্ষিত পণ্য যথাসময়ে পৌঁছে দিতে দেশের বিভিন্ন প্রান্তে স্থাপন করেছে ডিপো। রংপুর, ঝিনাইদহ, ফরিদপুর, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম, নরসিংদী ও সিলেট এই ডিপোগুলো থেকে সহজেই পণ্য পৌঁছে যায় গ্রাহকদের কাছে। বিপণন ব্যবস্থাকে আরও গতিশীল করার জন্য ডিপোর সংখ্যা ক্রমান্বয়ে বাড়ানো হচ্ছে। খামারিদের আস্থা ও পরিবেশকদের বিশ্বস্ততায় সারা বাংলাদেশেই নারিশের ব্যবসার পরিধি বিস্তার লাভ করেছে। বর্তমানে বাংলাদেশের 64টি জেলার প্রায় প্রতিটি থানায় নারিশের প্রায় 1,000 পরিবেশক রয়েছে, যারা প্রান্তিক খামারিদের ভাগ্য উন্নয়নে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। পরিবেশক এবং খামারিদের সার্বিক সহযোগিতা প্রদানের জন্য নারিশের রয়েছে দক্ষ কাস্টমার সার্ভিস বিভাগ। প্রান্তিক খামারিদের সেবা প্রদানের লক্ষ্যে বর্তমানে কুমিল্লা সদর, ঘাটাইল, রাজশাহী সদর ও ভৈরবে রয়েছে কাস্টমার সার্ভিস ল্যাব। মুরগির সব ধরনের রোগ পরীক্ষা এবং সঠিক চিকিৎসা সেবা দেওয়ার জন্য এই বিভাগ নিরলস কাজ করে যাচ্ছে। বর্তমানে নারিশের রয়েছে সুবিশাল এবং আন্তর্জাতিক মানের 2টি সেন্ট্রাল ডিজিজ ডায়াগনস্টিক ল্যাব, যা ময়মনসিংহের ভালুকা ও বগুড়া সদরে অবস্থিত। এখানে বায়োসেফটি লেভেল 2 মেইনটেইন করে পরীক্ষা করা হয়। বাংলাদেশে বেসরকারিভাবে নারিশই প্রথম রিয়েল টাইম পিসিআর ও অ্যালাইসা
এর মাধ্যমে দ্রুত মুরগির বিভিন্ন রোগ নির্ণয় ও পিরিয়ডিক সেরোলজিক্যাল মনিটরিংয়ের মাধ্যমে সঠিক সময়ে ও সঠিক বয়সে টিকা প্রদানে সক্ষম। গ্রামীণ অর্থনীতিতে নারীর সক্রিয় অংশগ্রহণ এবং প্রান্তিক খামারিদের ভাগ্যান্বেষণের লক্ষ্যে ইন্টিগ্রেশন ফার্ম এর কার্যক্রম শুরু করেছে নারীশ। এখানে প্রান্তিক খামারিদের দ্বারা সঠিক জৈব নিরাপত্তার মাধ্যমে অ্যান্টিবায়োটিক রেসিডিউ মুক্ত মুরগি পালন করা সহ খামারিদের প্রশিক্ষণ দেওয়া হয়। দেশের বৃহৎ জনগোষ্ঠীর আমিষের চাহিদা পূরণে, গ্রামীণ জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়নে এবং গ্রাহকদের সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীর সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে নারীশ পোল্ট্রি গ্রুপ নিরলস পরিশ্রম করে যাচ্ছে। সকলের শুভকামনা ও ভালোবাসায় নারীশের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে আগামীতেও।